আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মিদুল শেখ। আপনারা চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। গত 3 দিন ধরে ইতালির সব কিছু মোটামুটি বন্ধ ছিল, কেননা আপনার 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, তারপর আজকে রবিবার। রবিবার এমনি ইতালিতে সাপ্তাহিক বন্ধ থাকে, তো গ্যাজেট কেন পাস হচ্ছে না? আসলে ইতালিতে লাস্ট আপনার 4-5 দিনের কথা যদি বলি, আপনার আক্রান্ত হচ্ছে এভাবে 78,000 থেকে শুরু হয়েছে। এখন আপনার গতকাল, আপনার আজকে 2 তারিখ, 1 তারিখে আপনার আক্রান্ত হয়েছে হলো কত, 1,42,000। 30 তারিখ আপনার আক্রান্ত হয়েছে হলো 1,78,000, এর আগের দিন 1,98,000, আর মারা যাচ্ছে প্রায় আপনার প্রতিদিন 144, 156, 160, 111, 120, এভাবে আক্রান্ত হচ্ছে, এভাবে মারা যাচ্ছে। তো কোনো দেশই তো চাবে না যে নিজের দেশের ক্ষতি হোক, আরেক দেশের থেকে লোক আনুক। তো এভাবে যদি করোনা ভাইরাসের আক্রমণ বাড়তে থাকে, তাহলে আপনার কোনো দেশই আপনার কোনো কিছু ছাড়বে না, এটা তো আপনারা ভালোই বুঝেন। তো এই যে আপনার সামনে, আমি চিন্তা করতেছি লকডাউন দিয়ে দেয় নাকি ইতালিতে, তাহলে তো আমাদের কাজকাম সব কিছুই চলে যাবে, বাসায় বসে থাকতে হবে, তখন আপনার নতুন করে লোক ঢুকাবে কি? আমার কথাই বলে, আমি যখন ভিসা পাইছি, আমি কিন্তু প্রায় 6-7 মাস আটকা পড়া ছিলাম দেশে, আপনার ফ্লাইট বন্ধ ছিল এই করোনা ভাইরাসের কারণে, লকডাউন দিয়ে দিছি ইতালিতে। তো এরকমটা যদি করে, তাহলে তো গ্যাজেট এখন পাস করবে না। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, কবে পাস করে জানি না, তবে সবার মুখে শুনতেছে যে পাস করবে করবে, আসলে এক্সাক্ট ডেটটা কবে সেটা আমার জানা নাই। আরেক কথা হলো, আপনার আরেকটা ভালো নিউজ হলো, আগে আপনার জানি না আপনার শুনছেন নাকি, আপনার এই যে কোনো দেশ থেকে রেমিটেন্স যখন দেশে পাঠাবেন, তখন আপনার 2% টাকা বেশি দিত, মানে আপনি 1,00,000 টাকা পাঠাইলে 2,000 টাকা এক্সট্রা দিত, এখন আপনার সেটা 2,000 থেকে 2,500 টাকায় করছে, মানে 2.5% করছে। আপনি যদি 1,00,000 টাকা পাঠান, তাহলে 2,500 টাকা করে বেশি দিবে। তো এটা আপনার এক প্রকার উৎসাহ করছে বাইরে দেশে যারা থাকে টাকা পাঠানোর জন্য দেশে, এটা ভালো নিউজ। হ্যাঁ, তো আপনার আমি সবাইকে বারবার বলি, প্রতিটা ভিডিওতেই বলি, আপনার আত্মীয় স্বজন পারমানেন্ট রেসিডেন্ট থাকুক, 10 বছর থাকুক, 20 বছর থাকুক, থাকলে যে লোক আনতে পারবে, আর আপনি ওনারা থাকলে যে আপনি ভিসা পেয়ে যাবেন, এরকমটা না। আপনার ভিসা সম্পূর্ণ ভাগ্যের ওপর, আপনার ভালো একটা লোক ধরতে হবে, যে মালিক ইতালিয়ান কোনো মালিককে ধরতে হবে, যে প্রতি, মনে করেন প্রতি মাসে প্রতি বছর ট্যাক্স দিতেছে, সমস্ত নিয়মকানুন মেনে চলতেছে ইতালির, সে লোক আনতে পারবে, তার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, তার কোম্পানি আছে, তাকে যদি ধরে সে আপনার হয়তোবা লোক আনতে পারবে এরকমটা। কিন্তু 100% কেউ নিশ্চিত দিতে পারবে না যে আপনি ভিসা পাবেন। একমাত্র কার নিশ্চয়তা দিতে পারবে, যার বাবা আছে ফ্যামিলি ভিসা, তার সন্তানকে নিবে, তার ওয়াইফকে নিবে, তার বাচ্চা কাচ্চাকে নিবে, তারা কনফার্ম দিতে পারে না তারা ভিসা পাবে। এছাড়া অন্যান্য ব্যক্তিগণ কখনোই আপনার সিওরিটি দিতে পারবে না। আপনারা মনে করেন যে ফ্যামিলি থাকলেই আপনার জন্য ভিসা বের করে দিতে পারবে, এরকমটা না জিনিসটা। তবে হ্যাঁ, মানুষ আসতেছে ফ্যামিলির মাধ্যম ধরেই, ফ্যামিলি থাকলে সুযোগ সুবিধা বেশি হয়, কেননা দেখা গেল আপনি একটা শোরুমের মালিক, আপনি শোরুমে কাজ করতেছেন না, আপনার একটা বন্ধুকে ঢুকাবেন, তো আপনি যদি রিক্রুটমেন্ট করে দেন, আপনার যদি পরিচিত হয়, সেক্ষেত্রে আপনার বন্ধুকে তো আগে টানবে, অবশ্যই আপনার বন্ধুর কাজকাম দেখবে, আপনার এখানে যখন আসবেন আপনার কাজকাম দেখবে, কাজকাম না পারলে তো আপনাকে রাখবে না। আর ইতালিতে এমনও আছে, আমার নিজের মনে করেন এক পরিচিত, উনি 2007 সালে আসছে, 2011-12-13 প্রায় 3-4 বছর, আপনার 800 টাকা বেতনে, মাত্র 80,000 টাকায় আপনার ইতালিতে রেস্টুরেন্টে কাজ করছে, তাও আবার কন্ট্রাক্ট ছাড়া, ন্যারো কাজ। তো এখানে আসলে যে 1,00,000 টাকা কামা ফেলবেন এরকমটা না, আপনাকে স্ট্রাগল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তা আমার কথা ক্লিয়ার? আর যদি সম্ভব হয়, আপনি ইতালিতে আসার পর ন্যারো কাজগুলো করবেন না, কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করবেন। ন্যারো কাজ মানে হলো আপনার কন্ট্যাক্ট ছাড়া কাজ, কন্ট্যাক্টে কাজ করলে আপনার কাগজপত্র ভালো থাকবে, আপনার ইতালিতে সকল প্রকার সুযোগ সুবিধা দিলে আপনি সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া আপনার যখন কাজ থাকবে না, ধরেন 2 বছর আপনি কাজ করলেন 1,50,000 টাকা বেতনে, পরে আপনার কন্ট্যাক্ট থাকলে সেক্ষেত্রে 2 বছর পর আপনার কাজ চলে গেল, আপনি ডিকো পার্সেন্ট মেরে বসায় বসে বসে প্রতি মাসে 80,000-90,000 টাকা করে পাবেন। তো এই জিনিসটা সুযোগ সুবিধা আছে, তো ন্যারো কাজ করবেন না, কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করুন। তো সকলে ভালো থাকবেন, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার, আর যারা আমার চ্যানেল নতুন দেখতেছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আর আমার জন্য দোয়া করবেন। আর সকলে দোয়া করি যেন সকলের মনে আশা পূরণ হয়, আর সকলে দোয়া করবেন যেন ইতালির করোনা ভাইরাসটা আক্রমণটা একটু কমে যায়,
আর এই যে এই মাস্ক আমার কাছে যে মাস্ক আছে হাতে এই মাস্কটা পরলো জরিমানা খেতে হবে পড়তে হবে অবশ্য এই মাস্ক ইতালিতে যে কোনো ট্রান্সপোর্ট আপনার রেস্টুরেন্ট যে কোনো জায়গায় বসতে গেলে যাইতে হইলে আপনার এগুলো ইতালিতে 100 টাকা করে নেবে বাংলাদেশি টাকায় তো আপনারা দেখতে থাকুন আর কি বলবো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আর বর্তমানে একটু খারাপ অবস্থা করোনার ভাইরাসটা করোনা ভাইরাসের আক্রমণটা তো সকলে দোয়া করবেন যাতে করে একটু সুস্থ স্বাভাবিক হয়ে যায় আর সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে চাইলে ফলো করতে পারেন টাটা